যখন ডাসন মাখুন নমস্কার বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলের সবাইকে স্বাগত। শুভ সকাল সকাল সকাল। দেখো আমি কি নিয়ে বসে পড়েছি, এই দেখো কি নিয়ে বসে পড়েছি, আরেকটা দেখো, এই দেখো সকাল সকাল মাছ মাংস নিয়ে বসে পড়েছি। এটা হলো মাছ, এটা হলো মটন মাংস। এই দেখো আমার মামার মতন কথা, তুমি চিকেন খাও না? আমি চিকেন খাই না। হলো এটা ভালো করে বাঁচতে হবে বলে আমি নিয়ে বসেই পড়লাম, ভালো করে বেছে নেবো, অনেক পশম থাকে এর মধ্যে, তো ভালো করে বাঁচতে হয় আর কি। আর বড় বড় পিস করেও কেটে দিয়েছে, এত বড় বড়, একটু ছোট ছোট করে আমি পিস করবো। এত বড় বড় পিস তো রান্না করলে আবার একটু ছোট ছোট হলে ভালো হয় আর কি। দেখো বিশাল বড় বড় পিস করে ভালো করে বেছে নিই। তুমি সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। যাও চলে আমি রান্নাঘরে চলে এসেছি আর মাংসটা ধুয়ে নিয়েছি আমি সুন্দরভাবে। আলুটা আমি ভাজা শুরু করে দিয়েছি, দাঁড়া তোমাদের দেখতে পারে দেখাচ্ছি। বড় বড় সাইজের আলু আমি ধুয়ে দিচ্ছি, পাশে আমার মেয়ের জন্য আমি বসিয়েছি। আর এই দেখো মটনটা আমি দিয়ে এখানে আমি মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আলুটা ভাজা হবে, আবার পরপর করবো। আর এই থাকে মশলাটা আবার করে নিতে হবে। এই দেখো বন্ধুরা মাংস কষানো হচ্ছে এখন। মাংস কষানো হচ্ছে, আস্তে আস্তে করে আমি মাংস কষছি আর ঢাকছি, ঢেকে ঢেকে আমি করছি। ভাতটাও আমার হয়ে গেছে, এখানে মাছ আবার ধুয়ে রেখেছি আমি। এই দেখো পরপর করে আমার রান্না হবে সব। দেখো বন্ধুরা স্নান টান করে বসে পড়লাম, সব কাজ বাজ সব সারা সারা হয়ে গেছে, এখন খেতে বসবো। আর কি কি রান্না হয়েছে একবার সবার প্রথমে দেখিয়ে দেবো। এই দেখো নিম পাতা ভাজা, নিম আর বেগুন আর কি ভাজা, এখানে পটল ভাজা সবার প্রথমে দেখালাম আমি এটা। তারপরে ওই মাছ আলু আর লাউ দিয়ে করা হয়েছে সাংরা কাটা মাছ। এই দেখো পুরো মাখা মাখা। এখানে হলো টক ডাল, সব এক এক করে আনছি, টক ডাল দেখাবো। এই দেখো মটন, এখানে রান্না হয়েছে মটন। তারপরে দেখাবো চাটনি, এই দেখো চাটনি। তারপর লাস্টে ভাত, এই দেখো একখানি ভাত। তো এখন খাওয়া শুরু করব আর বাড়াও শুরু করব, বেড়ে নিয়ে আগে বসে পড়েছি। আমাদের বাড়ির অতিথি চলে এসেছে, এই দেখো বাড়ির অতিথি। ফোন করলাম তখন বলে দিয়ে একদম হ্যাঁ কমবে।
ভালোভাবে তুলবি, সুন্দর করে সব সর একটু সর, আমার যেতে দে একটু। হাসির বউ লম্বা ভিডিও নিয়ে নিয়েছি, দেখো পটল ভাজা আর এখানে মাংস দিয়ে পটল ভাজা আর ডাল, ডাল দিয়ে আর ও তো মাছ খায় না, ওর জন্য মাছ ভাত খরগোশ। এত সুন্দর টেস্ট হয়, কোনো গন্ধ তুলছি। শুনতে পাচ্ছি না, কি বলছো? আলুটা দেখো কত বড়, মটন মটনের আলু খুব। বন্ধুরা আমরা তো খেতে বসলাম, আমার মামাম যেহেতু মটন খায়, ওর পিসির দেখা দেখি আমার মামামও খাওয়া বন্ধ করে দিয়েছে জানো তো, ওই জন্য এক থালি নিয়ে নিয়েছে, ওর পিসি আর ওর মামাম খাবে দুজনে মিলে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। এখন টাটা, বাই বাই।